হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলা নববর্ষের বাকি দিনগুলিও আপনাদের জীবন যেন নানা রঙে ভরে উঠুক, অন্তর থেকে এই শুভকামনা করি। এরই সাথে বলা ভালো যে টেলস অ্যান্ড ট্রাভেলসে দীর্ঘ 10 দিনের ঝটিকা সফর শেষে ইতিমধ্যে নয় নয় করে আমরা আজ অবধি 3টি পর্ব আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করি সেই পর্বগুলি আপনাদের কাছে উপভোগ্য হয়েছে, যথা পশ্চিম মেদিনীপুরের 2টি ভ্রমণ পর্ব এবং ঝাড়গ্রামের ভ্রমণ পর্ব ইতিমধ্যে আমাদের টেলস অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, এই সূত্র ধরে বলতে পারি আমরা এগিয়ে চলেছি পরবর্তী আরও দৃষ্টিনন্দন রোমাঞ্চকর অভিজ্ঞতার দিকে। আজ আমরা আপনাদের নিয়ে যাব রাঢ়বঙ্গের লাল মাটির দেশে, একান্তভাবে পরিচিত হব বর্ণময় আধ্যাত্মিক শিল্পকলা সাহিত্য মাধুর্যের সাথে, এক কথায় রাঢ়বঙ্গের বৃন্দাবন বিষ্ণুপুর তথা টেরাকোটার দরবারে। চলুন যাই টেরাকোটার দরবারে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিষ্ণুপুর টেরাকোটার দরবারে, আর আপনাদের সাথে আমি সৌরভ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রাচীন শহর বিষ্ণুপুর, গাড়ি চলছে শহরের অলিগলি পথ বেয়ে, ডাইনে বায়ে বিক্ষিপ্তভাবে চোখে পড়ছে প্রাচীন সভ্যতার জরাজীর্ণ কত অজানা অচেনা মন্দির শিল্প নিদর্শন। বাঁকুড়া জেলার মহকুমা বিষ্ণুপুর, রাজ্যটি আজকের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুরের অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এখানেই একটা সময় কুস্তিযুদ্ধে পরাক্রমশালী মল্লরাজ নামে খ্যাত ব্যক্তিরা বসবাস শুরু করেন। শুষ্ক রুক্ষ জেলা হিসাবে পরিচিত হলেও বাঁকুড়ার লাল মাটি আর প্রাচীন মন্দিরের টানে বারবার ছুটে যেতে বাধ্য বহু পর্যটকরা। বিষ্ণুপুরের লোকসংস্কৃতি বিশ্বজোড়া খ্যাতি। মল্লরাজাদের সময় এই জেলায় সংস্কৃতির উন্নতি ঘটে বলে স্থানটিকে মল্লভূমি বলা হয়। এই জেলার প্রধান আকর্ষণ অবশ্যই টেরাকোটার শহর নামে পরিচিত বিষ্ণুপুর। মন্দিরগুলি তৈরি ল্যাটেরাইট পাথর আর ইট দিয়ে। মল্লরাজারা বিষ্ণুপুরে গড়ে তোলেন একের পর এক বিষ্ণু মন্দির, রাসমঞ্চের মতো সৌধ। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা হয়। মল্লরাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। বেদিটি মাকড়া পাথরের তৈরি আর ওপরের স্থাপত্যটি ইটের, দেখতে অনেকটা পিরামিডের মতো। এছাড়া দ্বিতীয় রঘুনাথ সিংহের সময় মারাঠারা বাংলা লুট করার সময় বিষ্ণুপুর আক্রমণ করলে স্বয়ং মদনমোহন ঠাকুরের দল মাদল নামক এক কামান দেখেছিলেন মারাঠাদের বিরুদ্ধে, সেই কামানটি আজও বিদ্যমান। দ্বিতীয় রঘুনাথ সিংহের ছোট ভাই গোপাল সিংহের আমলে এ রাজ্যে প্রজাদের হরিনাম করা বাধ্যতামূলক ছিল, ভগবান শ্রীবিষ্ণুর কৃপাধন্য বলেই এই স্থানটির নাম হয় বিষ্ণুপুর। আর এভাবেই রাঢ়বঙ্গের বৃন্দাবন নামটির সার্থকতা লাভ করেছে। এখানে রয়েছে মদনমোহন মন্দির। মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি কৃষ্ণলীলা দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে, আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এ মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি শ্যামরায় মন্দির নামে পরিচিত। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এ মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থে 11.4 মিটার এবং উচ্চতায় 10.7 মিটার। এ মন্দিরটির বাইরের ও ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য দেখা যায়। এই মন্দিরটি হল রাধাগোবিন্দ মন্দির। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের একরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি কালাচাঁদ মন্দির নামে পরিচিত। মাকড়া পাথরে নির্মিত এই মন্দিরটি 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন।
মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী দেখা যায়। এছাড়া অপূর্ব স্থাপত্যকলার নিদর্শন হল জোড় বাংলা। দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত সংযুক্ত অংশের মধ্যভাগে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড় বাংলা। এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে চারিদিকে রামায়ণ ও মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণের এটি একটি শ্রেষ্ঠ নিদর্শন বলা যেতেই পারে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল জোড় বাংলা মন্দির সংলগ্ন এলাকায় ইদানিং শুরু হয়েছে প্রতি শনিবার বেলা 1টা থেকে পোড়ামাটির হাট। আদিবাসী নৃত্য, বাউল, লোকসঙ্গীত সহ বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতি, টুসু ভাদু, পুতুল নাচ এবং ঘরোয়া খাবার নিয়ে একটি মেলার আয়োজন। বন্ধুরা, প্রসঙ্গ অনুযায়ী বলি, বিষ্ণুপুরের এরকম আরও বহু মন্দির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সময় থাকলে অবশ্যই আপনারা বাকি মন্দিরগুলো দেখে নিতে ভুলবেন না। ব্যক্তিগতভাবে নিজের অভিমত থেকে বলতে পারি, লাল মাটি আর মন্দিরগুলির ভিতরের কারুকার্য আপনাদের মুগ্ধ করবেই। কত বছর আগের তৈরি মাটির মন্দির, অথচ কারুকার্য এখনও যেন নজর কাড়ে। আর ওখানকার মধ্যাহ্নভোজে বিউলির ডাল, আলুর পোস্তর স্বাদ এখনও জিভে জ্বলানো। সারাদিন এক মন্দির থেকে আরেক মন্দিরে ঘোরাঘুরির ধকলের ফলে পরন্ত বেলায় আমরা সবাই একটু ক্লান্ত হয়ে একটু বিশ্রাম করলাম। উঠে যখন টের পেলাম, তখন দেখি ড্রাইভার সাহেব হাসি মুখে বলছেন, আপনারা পৌঁছে গিয়েছেন গেস্ট হাউসে। আজকের মতো ইতি, আগামী দিন আবার শুরু হবে নতুন গন্তব্য, আবার দেখা হবে একটি নতুন এপিসোডে। চলি বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেল হিট করে অল করে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। গুড বাই, টেক কেয়ার।